Assalamualaikum warahmatullahi wabarakatuh. SSC পরীক্ষা 2021 সালে যারা অংশগ্রহণ করবে তাদের তোমরা জানো অ্যাসাইনমেন্ট শুরু হয়ে গেছে তো আজকে আমরা চলে আসি অর্থনীতি প্রথম পত্রের প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্টে সঠিক উত্তর সঙ্গে পিডিএফ ফাইল নিয়ে তো ভিডিওটাতে তাড়াতাড়ি লাইক করে দাও তো চলো আজকে ভিডিও শুরু করা যাক দেখতে পাচ্ছ অ্যাসাইনমেন্ট নাম্বার হচ্ছে 1 দ্বিতীয় অধ্যায় ভোক্তা ও উৎপাদকের আচরণ সো অ্যাসাইনমেন্টটাতে কি বলছে দেখো একজন ভোক্তা মোট 7 একক দ্রব্য ভোগের ক্ষেত্রে প্রথম তৃতীয় পঞ্চম ও সপ্তম একক ভোগের ক্ষেত্রে মোট উপযোগ যথাক্রমে 12 30 40 ও 42 একক এবং দ্বিতীয় চতুর্থ ও ষষ্ঠ একক ভোগের ক্ষেত্রে প্রান্তিক উপযোগ যথাক্রমে 10 6 ও 2 একক হয় প্রদত্ত তথ্য ব্যবহার করে পূর্ণাঙ্গ সূচি প্রণয়ন সাপেক্ষে পাঠ্যপুস্তকের সংশ্লিষ্ট বিধিটি ব্যতিক্রম সহ রেখাচিত্রের সাহায্যে উপস্থাপন করো সো দেখো নির্দেশনাতে কি বলছে আমরা একটু জুম করে নিচ্ছি দেখো নির্দেশনাতে বলছে উপযোগের ধারণা এটা হচ্ছে ক নাম্বার হবে উপযোগের ধারণা খ নাম্বার হবে মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের সম্পর্ক গ নাম্বার হবে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি এবং ঘ নাম্বার হবে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির ব্যতিক্রম তো চলো আমরা চলে যাচ্ছি আমাদের অ্যান্সারের দিকে সো তোমরা যদি একটু লক্ষ্য করো তো সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার এমএস ওয়ার্ডে তোমাদের জন্য আমি অ্যান্সারটা রেডি করে রাখছি তো অবশ্যই ভিডিওটাতে লাইক করে দিবা পিডিএফ ফাইলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তোমরা ডাউনলোড করতে পারো সো দেখো তোমাদের শিরোনাম হবে মোট উপযোগ ও প্রান্তিক উপযোগ ব্যবহার করে পূর্ণাঙ্গ সূচি রেখাচিত্রের সাহায্যে উপস্থাপন এটা হচ্ছে শিরোনাম সমাধান শুরু করে হয়ে গেল দেখো উপযোগের ধারণা সর্বপ্রথম হচ্ছে উপযোগের ধারণা আমাদের লিখতে হবে সাধারণ অর্থে উপযোগ বলতে কোনো জিনিসের উপকারী তো উপকারিতাকে বোঝায় কিন্তু অর্থনীতিতে উপযোগ কথাটি বিশেষ অর্থ বহন করে কোনো দ্রব্য বা সেবার অভাব মোচন এর ক্ষমতাকে অর্থনীতিতে উপযোগ বলা হয় দ্রব্য বা সেবার অভাব পূরণ করার ক্ষমতা আছে বলেই তা চাহিদা দেখা দেয় অর্থনীতিতে উপযোগের ধারণার সঙ্গে নৈতিকতার কোনো সম্পর্ক নেই অতএব নৈতিকতার প্রশ্নে না গিয়ে অতি সহজে হ্যাঁ অতি সহজভাবে বলতে গেলে দেখো অতি সহজভাবে বলতে পারে দ্রব্য বা সেবার যে ক্ষমতা মানুষের অভাব মেটাতে সক্ষম সে ক্ষমতাকেই অর্থনীতিতে উপযোগ বলে ঠিক আছে এটা আমাদের চলে গেলো এবং হচ্ছে আমরা চলে যাচ্ছি খ নাম্বারে তো আমাদেরকে বলা হয়েছিল যে মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগের মধ্যে হয়তো বা পার্থক্যর কথা তো দেখো এইখানে সুন্দর করে তোমরা শক টানবা শক টানার পর এইভাবে সুন্দর করে লিখতে হবে দেখো বিষয় এখানে সংজ্ঞা এক নাম্বারে দুই নাম্বারে ধারণাগত তিন নাম্বার প্রতীক চিহ্নের প্রকাশ চার নাম্বার সূত্র পাঁচ নাম্বার আবার সূত্র এবং দেখো ছয় নাম্বার মান সাত নাম্বার ভগের সাথে সম্পর্ক ওকে তোমাদেরকে পিডিএফ ফাইলটা দিয়ে দিব আমি তার জন্য ভিডিওটা লাইক করে দিও ওকে সো আমি একটু জুম করলাম এখন দেখো এখানে সো মোট উপযোগ এটাকে দেখতে পাচ্ছ সংজ্ঞা কি একটি দ্রব্যের বিভিন্ন একক থেকে প্রাপ্ত উপযোগের সমষ্টিকে মোট উপযোগ বলে এবং এদিকে প্রান্তিক উপযোগ কাকে বলে দেখো শেষ একক ভোগ থেকে প্রাপ্ত উপযোগকে প্রান্তিক উপযোগ বলে ধারণাগত দেখো ভোগ্য দ্রব্যের প্রান্তিক উপযোগের সমষ্টি মোট উপযোগ এবং হচ্ছে প্রান্তিক উপযোগের ধারণাগত কি দেখো ভোগের সাপেক্ষে মোট উপযোগের পরিবর্তনের হার নির্দেশকে নির্দেশকে প্রান্তিক উপযোগ বলে এবং দেখো প্রতীক চিহ্নের প্রকাশ মোট উপযোগ সমান টি ইউ দ্বারা প্রকাশ করা হয় প্রান্তিক উপযোগ সমান এম ইউ দ্বারা প্রকাশ করা হয় এবং দেখো এইখানে সূত্র সো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে সূত্র ঠিক আছে তারপর দেখতে পাচ্ছ মান মোট উপযোগ ঋণাত্মক হয় না এবং প্রান্তিক উপযোগ শূন্য হওয়ার পর ঋণাত্মক হতে পারে এবং দেখো ভোগের সাথে সম্পর্ক পরপর ভোগের পরিমাণ বৃদ্ধির সাথে সাথে মোট উপযোগ বৃদ্ধি পায় এবং হচ্ছে প্রান্তিক উপযোগ কি দেখো ভোগ বৃদ্ধি পেলে প্রান্তিক উপযোগ হ্রাস পায় সো এখন আমরা চলে আসতেছি আমাদের গো নাম্বার অ্যান্সারে সামাজিক বিজ্ঞানের উপযোগবাদ হিসেবে উপযোগ তত্ত্বের অবতারণা করেন ইংরেজ দার্শনিক জেরেমি বেন্থাম যার ইংরেজিতে দেওয়া আছে দেখতে পাচ্ছ পরবর্তীকালে উইলিয়াম স্ট্যানলি জেভেন্স বেন্থামের উপযোগের ধারণাকে সম্প্রসারিত করে অর্থনীতিতে প্রয়োগ করেন এরপর অধ্যাপক আলফ্রেড মার্শাল ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির পূর্ণাঙ্গ ব্যাখ্যা প্রদান করেন মূল বক্তব্যটা দেখো এগুলো হচ্ছে তোমরা অবশ্যই ভালো করে দেখে লিখবা এই বিধির মূল বক্তব্য হলো অন্যান্য অবস্থা স্থিতি থেকে একটি নির্দিষ্ট সময় ভোক্তা যদি একটি দ্রব্যের ভোগের পরিমাণ বাড়াতে থাকে তাহলে ওই দ্রব্যের অতিরিক্ত এককগুলো থেকে যে উপযোগ পাওয়া যায় তা ক্রমান্বয়ে কমতে থাকে তারপরে দেখো আলফ্রেড মার্শাল 1890 সালে তার বিখ্যাত গ্রন্থ প্রিন্সিপাল অব ইকোনমিক্স এ বলেন কোনো বিশেষ দ্রব্যের মজুদ বৃদ্ধির ফলে একজন ব্যক্তি
যে অতিরিক্ত উপযোগ লাভ করে তা মজুদ বৃদ্ধির সাথে সাথে ক্রমশ কমতে থাকে। তারপর অর্থনীতিকে ই বল্ডিং এর মতে অন্যান্য দ্রব্যের ভগ কোনোরূপ পরিবর্তন না করে ভোক্তা যদি বিশেষ কোনো দ্রব্যের ভগ বৃদ্ধি করে পরিবর্তনীয় দ্রব্যের প্রান্তিক উপযোগ পরিশেষে হ্রাস পাবেই। সো ভিডিওটাতে সবাইকে লাইক করতে হবে। এবং দেখো অর্থনীতিবিদ চ্যাপম্যান বলেন আমরা কোনো দ্রব্য যত বেশি ভোগ করি ততই দ্রব্যটির কম পরিমাণ ভোগ করতে চাই বা এর অতিরিক্ত ভোগ করতে চাই না। সুতরাং ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বৃদ্ধিতে বলা হয় একটি নির্দিষ্ট সময়ে ভোক্তা যদি ওই একই দ্রব্য ক্রমান্বয়ে ভোগ করতে থাকে তাহলে অতিরিক্ত একগুলো থেকে যে উপযোগ পায় তা আস্তে আস্তে কমতে থাকে। সো এটা হচ্ছে ঘ নাম্বার, ঠিক আছে। যে দেখো উদ্দীপককে দেয়া তথ্যের আলোকে মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের বিধি ছকটি তৈরি করতে হবে। সো দেখো এই ছকটা তোমরা তৈরি করবা, এখানে দ্রব্যের একক দিবা এবং দ্রব্যের উপযোগ প্রান্তিক উপযোগ দিয়ে দিবা, ঠিক আছে। দেওয়ার পর মূলত হচ্ছে দেখতে পাচ্ছ এদিকে দ্রব্যের এককগুলো এখানে লিখে আছে এবং মোট উপযোগ লিখে দিছি, প্রান্তিক উপযোগ সুন্দর করে কিন্তু লিখে আসছে দেখো। ওকে, সো মাইনাস করেও এদিকে সুন্দর করে লেখা আছে, এই যে দেখতে পাচ্ছ। তো আমরা নিচে চলে যাচ্ছি এবং দেখো এখানে তালিকায় দেখা যায় যে পঞ্চম একক পর্যন্ত মোট উপযোগ ক্রম বর্ধমান হারে বাড়ে, সেই সাথে প্রান্তিক উপযোগ হ্রাস পায়। ওকে, সো দেখো তালিকায় দেখা যায় যে পঞ্চম একক পর্যন্ত মোট উপযোগ ক্রমশ বর্ধমান হারে বাড়ে, সেই সাথে প্রান্তিক উপযোগ হ্রাস পায়। ষষ্ঠ ও সপ্তম একক এর সময় মোট উপযোগ স্থির থাকে এবং প্রান্তিক উপযোগ কমে। মোট উপযোগ ষষ্ঠ ও সপ্তম এককের সময় স্থায়ী এবং যখন মোট উপযোগ সর্বোচ্চ তখন প্রান্তিক উপযোগ শূন্য। এবং দেখতে পাচ্ছ এই যে চিত্রটা, এই চিত্রটা কিন্তু অবশ্যই তোমাদেরকে অঙ্কন করতে হবে। ওকে, চিত্রটা আরেকবার দেখা দিচ্ছি, দেখো এই চিত্রটা, ঠিক আছে। এইখানে দেখো টিইউ, ঠিক আছে, টিইউ, তারপর এমইউ, ঠিক আছে, টিইউ ইন্টু এমইউ, ঠিক আছে, এবং এদিকে হচ্ছে ও এবং এদিকে টিইউ এমইউ, ঠিক আছে, এবং এক্স দ্রব্যের এককে এক্স দ্বারা এখানে নির্দেশ করছে। ওকে, এবং দেখো মোট উপযোগ সমান মানে এবং প্রান্তিক উপযোগ, ঠিক আছে। সো এগুলা এটা তোমরা হচ্ছে অঙ্কন করে ফেলবা গ্রাফ পাতায় কিংবা পেজে রাখলেও হবে। এবং দেখো চিত্রের মাধ্যমে পার্থক্য, সো এই চিত্রের মাধ্যমে পার্থক্য দেখো, উপরের চিত্রের লক্ষ্য, এই উপরের চিত্রের লক্ষ্যে মোট উপযোগ ও প্রান্তিক উপযোগ নির্দেশিত এবং ভূমির একক নির্দেশিত। চিত্রে দেখা যায় দ্রব্যের পঞ্চম একক পর্যন্ত মোট উপযোগ ক্রমবর্ধমান হারে বাড়ে, সেই সাথে প্রান্তিক উপযোগ হ্রাস পায়। পঞ্চম এককের পরে মোট উপযোগ ক্রমহ্রাসমান হারে বাড়ে, সেই সাথে এমইউ রেখা নিম্নগামী হয় এবং টিইউ যখন সপ্তম এককের ক্ষেত্রে সর্বোচ্চ হয় তখন এমইউ শূন্য হয় এবং এর পরবর্তী স্তরে টিইউ কমতে থাকে। সুতরাং ভোক্তার দ্রব্য ভোগ বৃদ্ধি করলে তার মোট উপযোগ বাড়ে কিন্তু প্রান্তিক উপযোগ কমে। তো সুপ্রিয় সকল শিক্ষার্থী, এই ছিল মূলত আজকের অ্যাসাইনমেন্ট। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করতে পারো প্রথম কমেন্টে, এবং হচ্ছে ডিসক্রিপশনে পিডিএফ ফাইল দেওয়া থাকবে, তা আমরা ডাউনলোড করে ফেলতে পারো। আল্লাহ হাফেজ।